দর্শক, আজ আমরা তৈরি করব ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে এবং যেভাবে তৈরি করব সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে থেকে দেখে নিন। ক্যারামেল পুডিং তৈরি করব। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিতে হবে। এখানে আমরা 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। সঙ্গে লাগবে 4টা ডিম, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ চিনি, এবং যে পাত্রে বসাবো সেই পাত্রে চিনি এবং ঘি দিয়ে এরকমভাবে ক্যারামেল তৈরি করে নিব। চুলার উপরে বাটিটা বসাবো, তার ভিতরে কিছুটা ঘি এবং কিছুটা চিনি ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে পুড়িয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে এই বাটিতে। পরবর্তীতে আমরা পুডিংটা বসাবো। এবার জাল করে ঘন করা হাফ কেজি দুধের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিব। যদি কেউ মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনি আরেকটু বেশি দিতে পারেন, তবে হাফ কাপেই যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে। চিনিটাকে গলায় নিব। দর্শক, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবার এটার ভিতরে 4টা ডিম দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফেটে মিলিয়ে নিতে হবে। যখন মিলানো হয়ে যাবে পুডিংয়ের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য 1 ফোঁটা হলুদ কালার দিয়ে দিব। এবার মিশ্রণটি যে পাত্রে বসাবো ওই পাত্রে আস্তে আস্তে করে ঢেলে দিব। এবার এটাকে আমরা চুলায় বসিয়ে দিব, সনাতন পদ্ধতিতে করব। এমনিভাবে একটা পাত্রের ভিতরে পানি নিব। পানিটা প্রথম যখন গরম হবে তার ভিতরে ঢেলে রাখা মিশ্রণের বাটিতে বসিয়ে দিব। বসানোর পরে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে এরকম একটা শিল দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা মিডিয়াম আঁচে। 1 ঘন্টা পরে তৈরি হয়ে যাবে পুডিং। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে তৈরি করা। আর এটার ভিতরে আমরা যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা ছিল হলুদ রঙের। আপনারা যদি না চান তাহলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন, তখন যে ন্যাচারাল কালারটা ওই কালারই আসবে। 1 ঘন্টা শেষ, পুডিং হয়ে গেল। এবার নামিয়ে নিলাম। নামাবার পরে আরও আধা ঘন্টা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে ঢেলে নিতে হবে।